বাংলাদেশে এখন নবীন প্রবীণের মধ্যে কিন্তু একটা ইমোশনাল ওয়ার চলছে। একটা তো চলছে ভারত বয়কটের যুদ্ধ, সেটাতে আমরা সবাই সরে গেছি অবশ্যই, প্রত্যেকে প্রত্যেকের দেশকে ভালোবাসবে স্বাভাবিক, হিন্দুস্তানের অধিবাসীরা হিন্দুস্তান ভালোবাসবে স্বাভাবিক, তারা যা ইচ্ছা তাই করুক, আমাদের দেখার কিছু নেই, মানে দেখার কিছু নেই বলতে তাদের দেশকে তারা ভালোবাসবে সেটা তাদের অধিকার আছে। আমাদের বাংলাদেশকে ভালোবাসার, রক্ষা করার, এটার স্বাধীন সার্বভৌম রাখার, এটাকে সমৃদ্ধ করার ষোলো আনা অধিকার, শতভাগ অধিকার আমাদের রয়েছে। আমাদের দেশের জন্য আমরা কাকে রাখবো, কাকে বয়কট করব, এটা আমাদের অবশ্যই বিবেচনা করার অধিকার রয়েছে। কে আমাদের উপকার করছে, কে অপকার করছে, কে বন্ধু বেশে আমাদের গোড়া কেটে দিচ্ছে, হ্যাঁ, কে আমাদের বাংলাদেশের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার চিরায়ত রূপের উপরে কুঠারাঘাত করেছে, আমাদের আমাদের সেই ডজনে ডজনে যে জীবন প্রবাহ বয়ে নিয়ে আসা, যে আমাদের নদী নালা পদ্মা মেঘনা যমুনা এগুলোকে হত্যা করেছে কে, কে আমাদেরকে সীমান্তে পাখির মতো গুলি করে মারে, কাদের বিভিন্ন ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশ আজকে আমরা শান্তিতে ঘুমোতে পারি না, আমরা কি এগুলো জানি না? আমরা জানি তো, সেটা তো আমরা আছি সবাই, সেটা অন্য তো। আরেকটা যুদ্ধ দু একটা ঘটনাকে কেন্দ্র করে যে নবীনদের মধ্যে আর প্রবীণদের মধ্যে হচ্ছে আবেগের দুনিয়ায় যেন একটা যুদ্ধ, এই যুদ্ধটা হওয়া উচিত না কিন্তু হয়ে গেছে। তো এইটা যে কত মারাত্মক, এগুলো যে কত ভয়ঙ্কর জিনিস, এইটা নিয়ে একটু দিকপাত করবো, আলোকপাত করবো। সেই জন্যই এই মহাযুদ্ধের, এই বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ, কিসের প্রথম বিশ্বযুদ্ধ, কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিসের কোনো নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, ওগুলি কিছু না এটার তুলনায়, এটা সবচেয়ে ভয়ঙ্কর, ভয়াবহ। তো এই এই যুদ্ধের কিছু দিক নিয়ে কথা বলবো। তো একটু আগে থেকে আসি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে তিনি একটা যুদ্ধের সন্ধ্যা সমাবেশের কথা এখানে উল্লেখ করেছেন, সেটা হলো বদর যুদ্ধ, যেখানে 313 জন নবী সাল্লাল্লাহু সাল্লামের বাহিনী ছিল অসহায়। তো সেখানে আল্লাহ একটা সৈন্য সমাবেশ করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজ তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম, ইজ যখন তাকুলু তুমি বলছিলে লিল মুমিনিন বিশ্বাসীদেরকে মুমিনদেরকে আলাই ইয়াকফিয়াকুম তোমাদের কি কিছুতে যথেষ্ট হবে না, আইয়ুমিদ্দাকুম যে মদত করবে সাহায্য করবে তোমাদেরকে, রব্বুকুম তোমাদের রব, আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাঈকাতি মুনজালিন, তোমাদের রব তোমাদেরকে মদত করবে বিসালাসাতি আলাফ 3000 মিনাল মালাঈকা ফেরেশতা দ্বারা মুনজালিন, যাদেরকে অবতীর্ণ করা হবে আকাশ থেকে, হ্যাঁ আকাশ বাহিনী মহাকাশ বাহিনী, এক একজনের ক্ষমতাই তো গোটা বিশ্বকে উল্টে পাল্টে দিতে পারে, এরকম 3000, মানে মানুষের সংখ্যা একটু বড় না হলে যদি বলা হয় একজন ফেরেশতা দিবেন, আরে একজনে কি করবে, আসলে একজনে যে কি পাওয়ার, এক জিবরাইল আমিনের ব্যাপারে তো ইতিহাসে আছে যে উনি একটা পাখা দিয়ে কমেলুতের গোটা রাষ্ট্রটাকে আকাশে তুলে উল্টো করে ফেলে দিয়েছিলেন, এত বড় ক্ষমতা। তিনি তারপরে ওই জিবরাইল আমিন আসছেন, একজন একজন হইলে আমাদের যেন মন ভরে না। আমার ছোটবেলার কথা মনে মনে পড়ে যে রোল নাম্বার নিয়ে, এখন ধরুন এক এক ছেলের রোল নাম্বার হয়েছে 1, আরেক ছেলের রোল নাম্বার 40, এখন এখন দুই ছেলের মায়েদের মধ্যে বিরাট সন্তুষ্টি অসন্তোষ, সন্তোষ অসন্তোষের অবস্থা হয়েছে, যেই ছেলের মা যে যেই ছেলের রোল নাম্বার 40 তার মা বেজায় খুশি, মা বোন সবাই খুশি, 40 বা আমাদের ছেলের রোল নাম্বার 40 হয়েছে খুশি। আমার নিজের ঘটনা, আমাদের বাড়ির ঘটনা, তো আমাদের আরেকজনের নাম্বার হয়েছে রোল নাম্বার 1, তার মা বোন সবাই বেজার, আরে পোলাটা কি বলা করে, রোল নাম্বার খালি 1, মানে কি বলবো, রোল নাম্বার 1 হয়েছে এখন, এটা মানে সবাই বচ্ছনা কর, কি তুই কি পড়াশোনা করিস, হ্যাঁ এটা রোল নাম্বার হলে ওদের ওদের পোলার অগ পোলার রোল নাম্বার 40 আর তোর কেমনি 1 হয়, ও কোনো মতে বুঝে না জানে যে মা এটাই যে সর্বশ্রেষ্ঠ, এটা সেই সবার উর্ধে, ও বুঝে না, ওই যে আমাদের দেশে যে যদি বলতো যে আপনার ছেলে কি পাস হলে বিকম পাস, তো গ্রামে তো এইসব তো তখনকার এইসব ইংরেজি সম্পর্কে অচেতন সমাজে
বিকম এম কম বিকম শুনলে আরে আমার ছেলে কম পাস করে আসলো, মানে কি এগুলি বিরাট বিড়ম্বনা ছিল, বাস্তব বিড়ম্বনা ছিল। তো যাই হোক, তো এখন যেহেতু ওই যে সংখ্যা কম হলে আমাদের মন ভরে না, তো আল্লাহ তালা যেন 3,000 মানে কাফেরের সংখ্যা 1,000 সামথিং আরো আল্লাহ দিলেন সৈন্য সমাবেশ 3,000। তারপরে দেখেন আবার কি বলতেছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ কেন নয়, ইন তাসবিরু তোমরা যদি অবিচল থাকো, রণাঙ্গনে থাকতে পারো, ওয়া তাত্তাকু এবং আল্লাহর তাকওয়া আল্লাহর কাছে আশা আর ভয় করার এই 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 স্কিলটা যদি তোমাদের থাকে, এই যোগ্যতা যদি তোমরা অর্জন করতে পারো, ওয়াতুকুম মিন ফাওরিহিম হাজা, তারা তাদের এই ক্ষিপ্রতায় যদি তারা চলে আসে হঠাৎ করে তোমাদের কাছে, তোমরা এখনো প্রস্তুতি নিয়ে সারনি, এখন তারা চলে এসছে, তখন ইয়ামদিদকুম রব্বকুম, ইয়ামদিদকুম মদদ করবেন সাহায্য করবেন তোমাদেরকে রব্বকুম তোমাদের রব, বেখমসাতে আলাফিন 5,000 মিনাল মালাইকা ফেরেশতা দ্বারা, মুসাউমি বেজদারি একেবারে সেনাবাহিনী যেমন বেজ আছে তাদের, যার যার কেউ মেজর কেউ কর্নেল কেউ বা ব্রিগেডিয়ার বিভিন্ন আছে না, তো এরকম সেই রকম উন্নত মানের পাওয়ারফুল 5,000 বাহিনী পাঠাম। এটা হলো বদর যুদ্ধের সৈন্য সমাবেশ, খুব একটা সংখ্যার আলোকে 5,000 ধরে, এটা একটা মোটামুটি একটা মিডিয়াম সৈন্য সমাবেশ আল্লাহ করলেন। আচ্ছা এরপরে দেখুন আরেকটা যুদ্ধ দেখাই, সেটা হলো আহজাব যুদ্ধ। সেখানে আল্লাহ তাআলা এক এক জায়গায় বলেছেন আহজাব যুদ্ধের প্রসঙ্গে, সূরা আল আহজাব 33 নম্বর সূরা এটার 9 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم يا أيها الذين وهي الذين جرى آمنوا إيمان نتشو اذكروا شرون كرو نعمة الله الله نعمتك عليكم جاتو مدر بوتيني ديتشن كوكن ديتشن إذ جاءتكم إذ من جاكن جاءتكم إيش تشيلتو مدر كاسي جنود شنودول ماني আহজাব যুদ্ধে যৌথ বাহিনী, যৌথ বাহিনী যখন তোমাদের কাছে এসেছিল আক্রমণ করার জন্য, তখন আরসালনা আলাইহিম রিহান, আমি প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝাবার্তা, বায়ুসেনা বাতাস, একটা টর্নেডো পাঠিয়ে দিলাম, বাতাস তো আল্লাহর বাহিনী, বায়ু আল্লাহর বাহিনী, তো একটা তুফান একটা দমকা হাওয়া পাঠিয়ে দিলাম, ওদের সব খুঁটি ওদের তাঁবু ইত্যাদি সব উড়িয়ে পুড়িয়ে কোথায় হাড়ি পাতিল জিনিসপাতি সব উড়িয়ে নিয়ে গেছে। তো তো হাওয়া তো তাও তোমরা দেখেছো, যে বায়ুসেনা পাঠিয়েছি সেটা তো তোমরা দেখেছো, আজকালকার বায়ুসেনা বললে ওই এয়ারফোর্সকে বোঝেন, সেটা না, বাতাসে এখানে সেনা শূন্য, ওয়াজুনুদাল্লাম তারাহা, আর এমন সৈন্য বাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখোনি। হ্যাঁ তো এটা আহজাব যুদ্ধের সৈন্য সমাবেশ। আর সামনে আরেক আয়াতে সেটা হলো কত নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, কাফাল্লাহু আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন আল মুমিনিনা মুমিনদেরকে, আল কিতাল যুদ্ধের ক্ষেত্রে, মানে মুমিনদেরকে কোনো যুদ্ধই করতে হয়নি, যুদ্ধ আল্লাহ করেছেন একা ওই টর্নেডো দিয়ে ঝঞ্ঝাবার্তা দিয়ে আর ফেরেশতা বাহিনী দিয়ে অদৃশ্য সৈন্য দল দিয়ে, অদৃশ্য কারা ফেরেশতা, তাদেরকে দিয়ে যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ, তোমাদের আর যুদ্ধ করতে হয়নি, আসলে আহজাব যুদ্ধে কোনো যুদ্ধ করতে হয়নি মুমিনদেরকে। তো মোটামুটি একটা প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, আর সর্ববৃহৎ যুদ্ধ নবী জীবনের আহজাব যুদ্ধ, সেটা সৈন্য সমাবেশ দেখলেন। আচ্ছা এবার আয়েশা হাফসার সাথে যুদ্ধের সৈন্য সমাবেশ দেখেন কি কেয়ামত সেখানে হয়েছে, আল্লাহ আকবার, যেটা ইমোশনাল জগতের যুদ্ধ সেটা যে কতটা ভয়ঙ্কর, সেখানে আল্লাহ তাআলা বলছেন নবীজির সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, কি হয়েছে সেটা আপনারা সূরাতে তাহরিম খুললে সেটা জেনে নেবেন, ওটা বলতে গেলে আমার টাইম বেশি লাগবে, আমি সেদিকে যাবো না, আমার মূল কথাটাই আমি আসতেছি। আল্লাহ কি বলতেছেন সূরা আত তাহরিমের 4-5 নম্বর আয়াত, إن تتوبا إلى الله فقد صغت قلوبكما إن تتوبا তোমরা দুজন যদি তওবা করো, ইলাল্লাহ যদি তওবা করো ফিরে আসো, ঘরের মধ্যে তোমরা যেই আয়েশা হাফসা তোমরা যে কাণ্ড ঘটিয়েছ, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা আবেগী ঘটনা ঘটেছিল, নবীজির স্ত্রীদের মধ্যে দুই দল হয়েছিল, একটা আয়েশা গ্রুপ
একটা হলো জাইনাব গ্রুপ, উম্মে সালমা গ্রুপ। তো উম্মে সালমা গ্রুপে 5-6 জন ছিলেন, আয়েশা গ্রুপে 5-6 জন ছিলেন। তো তো একটা নবীজির ভালোবাসা পেতে গিয়ে তারা একটু ইমোশনাল সংঘাতে জড়িয়ে গিয়েছিলেন। সেই সংঘাতটা কি সেটা আমি এখন আমার বলার টাইম হবে না, আপনারা এই আয়াতের তাফসির আপনারা দেখলে সংঘাতের মূল কারণটা সেখানে দেখবেন, একটা আবেগী সংঘাত হয়েছিল। আচ্ছা, তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস পছন্দ করতেন, তো এবং হয়তো তিনি যেই ঘরে গিয়ে সেটা তিনি পছন্দের জিনিসটা তিনি ব্যবহার করতেন বা খেতেন, একটু মধু ধরন এখানে পান করতেন। তো এইটা আবার অন্য গ্রুপ আয়েশা গ্রুপ, অর্থাৎ উম্মে সালমা গ্রুপে নবীজিকে একটা মেহমানদারি করত, ওইটা আয়েশা গ্রুপের কাছে ছিল না, না থাকার কারণে ওনারা বুঝলেন যে এইটা তো ওনারা এগিয়ে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে যে তার ভাইদের ইমোশন যুদ্ধটা হলো, কি ভয়ঙ্কর যুদ্ধ, যে বাবা ওকে কেন ভালোবাসে, বাস এখন ওরে মেরে ফেলো, মেরে ফেলে ভালো লোক হয়ে যে পরে, মেরে করার আগে না, মেরে ফেলার আগে ভালো হয়ে না, কারণ মারবা কেমনে, মেরে আগে তাকে মারো, মারার পরে ভালো, ও তা কোনো বিম্বাদি কমন চলে, ইউসুফকে মেরে নাও, মারার পরে ভালো হয়ে যে। বাংলাদেশে এমন লোক বহু আছে এখন, বুঝলেন না, মেরে টেরে ফলে তবা করবে এরকম পরিকল্পনা করে, এগুলি কত বড় একটা মানে শয়তানি কুমন্ত্রণা। হত্যাকাণ্ড তো এরকম, এটা তো আল্লাহ ক্ষমা করবে না, বান্দা হও, তুমি ভালো হবা কেমনে, তুমি তো ধরা থাকবে হাসরের মাঠ পর্যন্ত, শেষ বিচার দিন পর্যন্ত এটা গড়াবে মার্ডার কেস। মানে ইবলিস কুমন্ত্রণা দিয়েছে, তো মারি না, মারার পর খুব ভালো হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। এই তো সেখানে এইটা ইমোশনাল ওয়ার্ল্ড, তারা ভালোবাসার মধ্যে, ভালোবাসায় আঘাত খেলে মানে মানুষের আবেগের মধ্যে আঘাত পড়লে এটা যে কত ভয়াবহ হয়, কি ভয়ঙ্কর হয়, এটা হয়তো ইউসুফের ঘটনা একবার প্রমাণ আপনারা পাবেন ওখানে ঢুকলে। আর হলো এইখানে হয়তো আয়েশা আর হাফসা গ্রুপ, তাদের গ্রুপের মধ্যে নবীজিকে ওই মেহমানদারিটা করার ওই সামগ্রী ছিল না, ফলে তারা এমন কিছু নেতিবাচক, ভালোবাসে কোনো খারাপ কিছু করার নাই, মানে ইমোশনের উপরে আঘাত করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের বাড়িতে কি খেয়ে আসছেন, আপনার মুখে খুব দুর্গন্ধ। আর নবীজি তো ছিলেন দুর্গন্ধের 1 নম্বর দুশ্মন, মুখের মধ্যে সামান্য দুর্গন্ধ যদি তিনি কোনো খাদ্য থেকে উনি অনুভব করতেন, সাথে সাথে ওই খাদ্য তিনি পরিত্যাগ করতেন। জীবনে তো উনি পিয়াজলা কোনো জিনিস নবীজি খেতেন না, কারণ ওনার সাথে জিবরাইল কথা বলেন, ফেরেশতার কথা বলেন, তো ওনারা আবার দুর্গন্ধ সইতে পারেন না। এই জন্য তো পিঁয়াজ খেলে, রসুন খেলে, মূলা খেলে মসজিদে আসবো না, ইসলামিক বিধান যেটা, ফালা মান আকালা সোমান আও বাসালান আও কোরনাসান, এই রসুন পিঁয়াজ বা মূলা এগুলি খেলে ফালা ইয়াকরাবান না মুসাল্লানা মসজিদানা, সহিহ বুখারী হাদিস, আমাদের মসজিদের ধারে কাছে সে আসবে না, ঘরে নামাজ পড়ো, তোমার জন্য জামাতা, তুমি এগুলি খেলা কেন। আর বিড়ি করার অবস্থা কি, বিড়ি করতে মূলা তারপরে রসুন আর পিঁয়াজ তিনটে মিলে যে গন্ধ, বিড়ি করা শুটকি করার গন্ধ তো এসে পারত। খেয়াল আছে এক সময় উত্তরবঙ্গে থাকতাম, তো ওখানে শুটকি বন্দরে এক মুসল্লি থাকতো, তার সারা গা সারা শরীর শুটকি, উনি মসজিদে ঢুকলে আর মসজিদে থাকার কোনো উপায় নেই, এমন দুর্গন্ধ তার সারা শরীর থেকে আসতো। তো এইসব এইসব দুর্গন্ধ নিয়ে তো মসজিদে যাওয়া যাবে না। এখন আয়েশা আর হাফসা নবীজিকে ওনারা দুজন এ করলেন যে, নবীজি তোমার ঘরে আসলে এনার গ্রুপে যে 4-5 জন আছে প্রত্যেকে বলে যে, রাসূলুল্লাহ কি গন্ধ পাচ্ছি আপনার মুখে, আসলে কোনো গন্ধ নাই, কিন্তু ওই যারা ওনাকে ওই মাগাফির একটা একটা মধুর একটা শ্রেণী ওই মধুটা পরিবেশন করতেন, তো এখন ইনারা বলে ইয়ার আসলে আপনার মুখে তো একটা গন্ধ পাচ্ছি, লাল্লা আকালতা মাগাফির, আপনি কি মাগাফির মধু পান করেছিলেন, বলছি হ্যাঁ তার ঠিক তো তিনি তো বুঝতেছেন না আমি তো খেয়েছি, খালি খিটারি গন্ধ আমি জীবনে আর খাবো না, বলছি কসম করে ফেলছেন, কারণ উনি তো গন্ধের দুশ্মন, দুর্গন্ধের দুশ্মন। আয়েশা সে আয়েশার হাফসা শিখিয়ে দিয়েছেন, যার ঘরে যাবে তোমরা সবাই একটাই প্রশ্ন করবে, আপনার মুখে কিসের গন্ধ পাচ্ছি, তো যেই ঘরে গেলেন সেই একই প্রশ্ন, আপনি কি কি আপনার মুখে এমন গন্ধ কেন ইয়ার আসলে। তো নবীজি কিন্তু আসলে খুব মর্মাহত হয়ে ওই জিনিস আর খাবেন না একেবারে কথা, ও সেটাই আল্লাহ শুরুতে লেমা তু হারাম মা আহাল্লাল্লাহু লাক, প্রথম আয়াতটা ইয়া আইয়ুহান নবী, হে নবী কেন তুমি হারাম করো, মা আহাল্লাল্লাহু লাক, যা তোমাকে আল্লাহ হালাল করেছেন সেটা কেন তুমি হারাম করো, ওদের কথায় যে আরো একটা ঘটনা এখানে আছে সেটা আপনারা তাফসীর থেকে যে জেনে নেবেন। তো এই দেখেন এখানে নবীজির ইমোশনের মধ্যে যে আমি ওর ও ওর ঘরে যাওয়ার পরে সে কেমনে আমাকে জিনিস খাওয়ালো, সেটা তাহলে কেমন আমার, সে তো আমাকে এটা যে গন্ধওয়ালা জিনিস সেটা আমাকে জানালো না, নবীজির অন্তর্জগতে একটা বেদনা আসছে না, কারণ উনি যে জিনিস চিরতরে ঘৃণা করেন আমার ওই স্ত্রী আমাকে কীভাবে এটা খাওয়ালো। তো একটা আন্ডারওয়ার্ল্ডে ইমোশনাল ওয়ার্ল্ডে একটা মায়ের কিন্তু এটা একটা ফুলির টোকা, এখানে এখানে কামাদের গুলির চেয়ে বড়। বাংলাদেশে বীরাঙ্গনা সকিনার যে কাহিনীটা আছে করুণ কাহিনী, যে বীরাঙ্গনা সকিনার জামাইয়ের সাথে বীরাঙ্গনার বাবার যুদ্ধ মোমেন সিংয়ে যেটা হলো মোগল আমলে,
বীরাঙ্গনার সকিনার বাবা তার স্বামীকে পছন্দ করতেন না, বাবার একটু অমতে বিয়েটা হয়েছে। যাই হোক, পরে জামাই শ্বশুরের যুদ্ধ লাগছে, যুদ্ধে জামাই পরাজিত হয়ে বাবার সৈন্যবাহিনীর হাতে বন্দী হয়ে গেছে। এখন সকিনা যখন এই খবর পেয়েছে, সে নিজে স্বামীর জায়গায় একটা ঘোড়া নিয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে সৈনিক ড্রেস নিয়ে সে কমান্ডার হিসেবে আবির্ভূত হয়েছে। এটা কিন্তু চিনা যায়নি সে যে একজন মহিলা। সেই ড্রেস নিয়ে সে এমন কমান্ড করতেছে যে তখন তার তার স্বামীর যে বাহিনী পরাজিত হয়ে গিয়েছিল, তারা তার কমান্ডে নতুন করে তারা আবার বিজয়ের দ্বারপ্রান্তে। তখন সকিনার বাবা আইডিয়া করতে পেরেছে, এটা তো আমারই মেয়ে। তো বাবা করলো কি, একটা ব্যানারের মধ্যে লিখলো যে তোমার স্বামী তোমাকে এক তালাক, দু তালাক, তিন তালাক, মানে তালাক দিয়ে দিয়েছে একটা এর মধ্যে। সকিনা তো ঘমসান লড়াই করতেছে, সে ঘমসান লড়াইয়ের সময় তুমুল যুদ্ধের এক পর্যায়ে ওর সামনে হঠাৎ ওই ব্যানারটা তার বাবার সৈন্যদল তুলে ধরলো, সে ঘোড়ায় বসা। তো যখন এটা পড়লো, তার স্বামী তাকে তালাক দিয়েছে এবং নিচে স্বাক্ষর নকল করে, স্বাক্ষর নকল করে বাবায় ওটা স্বাক্ষর দিয়ে দিয়েছে। বাস এটা দেখার সাথে সাথেই তুমুল সেই যোদ্ধী নারী উনি থমকে গেলেন, বাস কিছুক্ষণ থমকে যাওয়ার পরে আস্তে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। তো ওরা ভেবেছিল হয়তো সামান্য কিছু আবেগের দুনিয়া আঘাত খেয়েছে, তো সামান্য সেন্সলেস হয়েছে, ঠিক হয়েছে। পরে তুলে দেখেছে একবার মানে হার্ট ফেল করে ওখানে শেষ, যে যার জন্য আমি যুদ্ধে জীবন দিচ্ছি সে আমাকে তালাক দিতে পারে। তো সেখানেই সাহিত্যকার লিখেছেন যে বাইরের কামানের গুলি যাহাকে ধরাশায়ী করিতে পারিল না, ভেতরের একটি ফুলের টোকা সে ভূতলশায়ী হইল। মানে ইমোশনাল জগতের আঘাতগুলি কত ভয়ঙ্কর। তো এখানে সেরকম একটা ঘটনাই ধরুন, তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি তওবা করো আল্লাহর কাছে, তোমাদের তওবা করা উচিত, কারণ ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের হৃদয় বাঁকা হয়ে গেছে, বেঁকে গেছে, তোমরা ঠিক কাজ করোনি। আল্লাহ তো জানেন যে আয়েশা হাফসার কাহিনী, মনোজগতের ঘটনা, এটা যে কি ভয়ঙ্কর জিনিস, এগুলি সামলানো এগুলি কারো দ্বারা সম্ভব না। এখন আল্লাহ হুমকি দিচ্ছেন, আয়েশা হাফসা যদি নবীর উপরে চড়াও হও, এই জাতীয় আবার কোনো কাহিনী বানাইয়া, হ্যাঁ একটা কল্পিত কাহিনী বানিয়ে নবীজিকে যে ইমোশনাল জগতে আঘাত করেছো, তার তার কিছু পরিবারের সদস্যের ব্যাপারে ওনার মন নষ্ট করেছো, উনিও কষ্ট পেয়েছে, কষ্ট দিয়েছো, এই জাতীয় কাজ যদি আবার করো নবীর উপরে চড়াও, তাহলে দেখো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে কে? মনে রেখো আল্লাহ স্বয়ং নবীর সাহায্যকারী, তার সাহায্যে তিনি অবতীর্ণ হবেন। এক নম্বর, স্বয়ং আল্লাহ সর্বশক্তিমান, যিনি এক কোন কলিত কিনা হয়ে যায় মহাবিশ্বে, মহাবিশ্ব ফানা ফানা হয়ে যায়, সৃষ্টি আর আপনার কিনা কয় এটাকে ডিলেট করে দেয়, সৃষ্টিকে ধ্বংস করে দেয়, একটা কোন একটা কোন নির্দেশের বিষয়। তো সেই আল্লাহ স্বয়ং এই ইমোশনাল যুদ্ধে তিনি বলতেছেন, আল্লাহ নিজে কিন্তু মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহায্যকারী হয়ে যুদ্ধে অবতীর্ণ হবেন তোমাদের বিরুদ্ধে। প্রতিপক্ষ হলো আয়েশা হাফসা, দুইজন দুই মহিলা। দুই নম্বর, এই যুদ্ধে যোগ দেবে ও জিবরিল, জিব্রাইল নিজে, একজনই যথেষ্ট একটা রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার জন্য, সেই জিব্রাইল কিন্তু আমার সাথে আসবে। তিন, ওয়াসালেহুল মুমিনিন, যত পুণ্যবান ইমানদার পৃথিবীতে আছে এই যুদ্ধে সবাই নবীর পক্ষ হয়ে তোমাদের দুজনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে লড়াই। আয়েশা আর হাফসা কি কি করুণ পরিণতি! আচ্ছা, দুইজন নারী কেন কি সঙ্গে সমাবেশটা হচ্ছে, এরপরে থামে নাই আল্লাহ, ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির, এরপরে যত ফেরেশতা সাত আসমানে এই মহাবিশ্বে, আজকালকার বিজ্ঞানে যেটা জানে 1150 কোটি বা চেয়ে বেশি গ্যালাক্সি জগতে যত আল্লাহর ফেরেশতা ছড়া আছে, সবাই এই যুদ্ধে তোমাদের বিরুদ্ধে অংশ নেই, মানে কেউ আর বাদ নাই। আমি এই সুরাটা পড়ি, হাই রে, কেমন ইমোশনাল ওয়ার্ল্ডে, তো মারাত্মক আসলেই তো ইমোশনাল ওয়ার্ল্ডে কি জিনিস, আপনার কোনো যোগ্যতা এখানে কাজে আসবে না। এই জন্য আল্লাহ তো জানেন যে এরা যে এই ইমোশনাল একটু ভাগাভাগি হয়েছে, এইটা কন্ট্রোল করতে আল্লাহকে নিজেকে লাগবে, জিব্রাইলও আসতে হবে, সমস্ত নেককার ইমানদার এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, কারো কোনো দ্বিমত জগাঝাটি করার কোনো সুযোগ নাই, সবাই একমত, এবং সমস্ত ফেরেশতা। আচ্ছা, এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করলে তো একটা কথা ছিল, কিন্তু আল্লাহ থামেন নাই।
সামনে আরো আর আরেকটা আরেকটা যুদ্ধের হুমকি দিচ্ছেন। রব্বুহু ইন তাল্লাকা কুন্না, আশা করা যায় রব্বুহু তার রব ইন তাল্লাকা কুন্না, তোমাদেরকে যদি তালাক দিয়ে দেয়, তোমরা যারা এই বেজাল লাগিয়েছো সংসারে, তোমাদেরকে যদি তিনি পরিত্যাগ করে, তালাক দেয়, ডিভোর্স দিয়ে দেয়, ইউবদিলাহু, তাহলে আল্লাহ বদলে দিবেন, দিতে পারেন তাকে, আজওয়াজান খায়রাম মিনকুন, তোমাদের চেয়ে উত্তম জীবন সঙ্গিনী, মুসলিমাতিন, যারা আল্লাহতে নিবেদিতা, মুমিনাতিন, আল্লাহতে বিশ্বাসী, কানিতাতিন, আল্লাহর আল্লাহর সম্মুখে দীর্ঘ স্তব্ধ নীরবতায় দাঁড়িয়ে থাকার গুণ সম্পন্ন, এবাদত মানে ফরমাবরদার, অনুগতা, তাইবাতিন, তওবাকারিণী, যখনই আল্লাহ থেকে একটু দূরে সরে যায় সাথে আবার ফিরে আসে তওবা করে, আবিদাতিন, ইবাদত, তাদের যাদের জীবন কর্মই হলো আল্লাহর ইবাদত করা, এমন সঙ্গিনী, সায়াহাতিন, রোজাদার, রোজা রাখনে ওয়ালি, সাইয়্যিবাতিন, পূর্ব বিবাহিতা, ও আবকার, কুমারী, এইরকম স্ত্রী আমি নিয়ে আসতেছি, এটা দিলেন ওই যুদ্ধের সাথে, এটা আরেক যুদ্ধ, ওটা তো বললেন ওখানে সর্ববৃহৎ পৃথিবীর ইতিহাসে এত বসানো সমাবেশ, না আদম থেকে এই সুরায়ে তাহরিমের ঘটনা পর্যন্ত এত বসানো সমাবেশ কোথাও খুঁজে পাওয়া যায় না, না কোনো হাদিসে, না কোরআনের কোথাও, এটা একটা ইমোশনাল ওয়ার্ল্ডের যুদ্ধ, এটা বুঝতে হবে, এটা কি ভয়ঙ্কর জিনিস, ওরা মানুষ দুইজন হলে কি হবে, এটাকে সামলাইতে কি সেনাবাহিনী লাগছে, আল্লাহ আকবার, এরপরে ওলা থামতেছেন না, ওয়াজ চলছে, কি ওয়াজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার সমাজ, বাঁচাও, কু বাঁচাও আনফুসাকুম, নিজেদেরকে, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে, মানে এটা কিন্তু ইনডাইরেক্ট আয়েশা আপনাকে হুমকি যে গন্ডগোল করলে কিন্তু বড় ভয়াবহ আজাব রেডি আছে, তো তোমাদের এ নিজেদেরকে, পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে, ওকুদুহান্নাস, যার ফুয়েল হবে, জ্বালানি হবে, আন্নাস, মানুষ, অনেক হিজার এবং পাথর, যেই আগুনের প্রহরী থাকবে, মালাইকা ফেরেশতা, রুক্ষ, কর্কশ, কোনো দয়া মায়া নেই, শিদাদ, খুব কঠিন অন্তরের, ওদের কাছে যত কানবে তত মারবে, তত আজাব দেবে, লা ইয়াসুনাল্লাহু মা আমারহুম, তারা কখনো নাফরমানি করে না আল্লাহর, আল্লাহ যা নির্দেশ দেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা তাই করে যা তাদেরকে নির্দেশ দেয়া হয়, যুদ্ধ কিন্তু এখনো থামে নাই, এই সুরার একবারে লাস্ট পর্যন্ত, আমার টাইম নাই শেষ, আল্লাহ তাআলা নবীর স্ত্রী লুতের স্ত্রীর উপমা টানলেন, নবীর স্ত্রী হলে কি হবে, তোমরা দুইজন আয়েশা আফসা, এখানে গন্ডগোলে দুইজন আছে, আয়েশা আফসা, আল্লাহ আর দুইজনের উদাহরণ দিয়ে দিলেন, নবীর স্ত্রী আর লুতের স্ত্রীর ইতিহাস জানো, নবীর স্ত্রী হলে কি হবে, জাহান্নামে গেছে, তাহলে একটা প্রচ্ছন্ন হুমকি না যে আমরাও দুইজন, তাহলে আল্লাহ তিনটা করে না, আমরা বুঝলাম না, এটা আমাদের বিষয় না, এখন আয়েশা আর হাফসাকে নিয়ে নিয়ে ফেলাইছে, নবীর স্ত্রী আর লুতের আসলামের স্ত্রী, মানে ওই দুইজনের ইতিহাস স্মরণ করো, নবীর স্ত্রী হয়ে যাও, জাহান নামে গেছে, আচ্ছা এরপরে ভালো হলে কি ফল হতে পারে, আরও দুইজন ইমান তাদের জন্য উপমা নিয়ে আসলেন, আসিয়ার আর মারিয়ামের, মানে এই সুরার শেষ পর্যন্ত যুদ্ধ কোনো মানে থামেই নাই, শেষ লাস্ট পর্যন্ত সিটে পড়া ওই ওই যুদ্ধে, ইমোশনাল ওয়ার্ল্ডটা তো এটা না, কোনো যুবক নবীনটা কন্ট্রোল করতে পারবে যদি তারা আল্লাহ লাইন থেকে সরে যায়, আপনি বিশ্ব চালানো এটা সহজ, কিন্তু ইমোশনাল ওয়ার্ল্ডের একটা স্ত্রী লোককে চালানো, এইটা এটা গোটা বিশ্ব চালানোর চেয়ে কঠিন জিনিস, এই এই সুরায়ে তাহরিম থেকে এটা বোঝা যায়, কিসের অ্যাটমিক যুদ্ধ, কিসের নিউক্লিয়ার যুদ্ধ, কিসের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কি আল্লাহ তাআলা নিজেই তো কত যুদ্ধে তিনি অংশ নিয়েছেন, এইরকম সৈন্য সমাবেশ কোথাও নাই, তো সেজন্য আজকের নবীন যারা আসলে ভালোবাসা জমিনে নাই, নবীনরা তোমরা প্রেম প্রীতি ভালোবাসা এই পৃথিবীতে পাবা না, এটা পৃথিবীর জিনিসে না, যেমন কিছু জিনিস আছে এই পৃথিবীর না, লোহা এই পৃথিবীর না, বহু দূর থেকে কোনো সুপারনোভা নক্ষত্রের বিস্ফোরণ থেকে আল্লাহ যেখানে যেই তাপমাত্রায় আয়রন তৈরি হয় সেখান থেকে কত কত শত কোটি কোটি আলোকবর্ষ মাইল উপরে দূরে কোথাও এটা আল্লাহ তৈরি করে, অন্য ভিন্ন তাপমাত্রায়, আমাদের সৌরজগতের তাপমাত্রায় আয়রন তৈরি হয় না, সেই আমাদের সৌরজগতের বাইরে থেকে তৈরি করে উল্কাপিণ্ড আকারে সেল আকারে সেলিং করে ট্রিলিয়ন ট্রিলিয়ন উল্কা বা সেল প্রেরণ করে আয়রন এই পৃথিবীতে তৈরি করেছেন, ঠিক পানি ওই রকম, ওই সেলের মধ্যে ওই ওগুলির মধ্যে পানিরও উপকরণ আছে, পানির সবচেয়ে বড় বিশাল অকল্পনীয় মহাসাগর তো আল্লাহ আরশের নিচে, ওখানে আরশ আলাল মা, যেটা সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা সেই সাগরের কথা বলেছেন, ওখানে আরশহু আলাল মা, এই আল্লাহর আরশটি ছিল পানির উপরে, সূরা হুদের কত নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, হ্যাঁ
ওখানে আরশ ওয়ালা মা তো পানিও ওখানে এই জন্য ও আনজালনার হাদিস সূরা হাদিতে বলছেন আমি লোহা নাজিল করেছি পানির ব্যাপারে বলেছেন আনজালনাল মা আ পানি নাজিল করেছি পানি এখানে হয় না এই পৃথিবীতে এটা তৈরি হবে না এটা অন্য গ্রহের মানুষও যখন এই গ্রহের না জান্নাত থেকে তৈরি করে ওখান থেকে এখানে আসছে পানিও আরেক জগৎ থেকে আসছে লোহাও আরেক জগৎ থেকে আসছে আচ্ছা তো এরকম ভালোবাসাও এই জগতে নাই ভালোবাসা আকাশে ভালোবাসা হলো এটা আল্লাহ সবচেয়ে বড় একটা গুণ তিনি আল গফুর ওয়াদুদ হ্যাঁ অনন্ত অসীম প্রেমময় তুমি প্রেমময় তিনি আল ওয়াদুদ যেটা সূরা আল আল বুরুজে আমরা পড়ি বাহু আল গফুর ওয়াদুদ জুল আরশিল মাজিদ এটা সূরা আল বুরুজে 14 নম্বর আয়াত এই যে আল ওয়াদুদ ইন্না রব্বি রহিম ওয়াদুদ সূরা আরাফে রয়েছে যে আমার রব রহিম ওয়াদুদ সূরা আরাফ না সূরা বুরুজে যাই হোক সম্ভবত সূরা আচ্ছা আপনাদেরকে আয়াতটা ইন্না রব্বি রহিম ওয়াদুদ যে আমার আমার রব হ্যাঁ এটা সূরা হুদের মধ্যে 90 নম্বর আয়াত তিনি প্রেমময় এবং দয়াময় তো এইটা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন কোনো যুগের কোনো শ্রেণীকে সে নবীন হোক প্রবীণ হোক যখন আল্লাহ কাউকে বা কোনো একটা শ্রেণীকে গোষ্ঠীকে ভালোবাসেন জিব্রাইলকে ডেকে বলে দেন আমি ইন্নাল্লাহি ইউহিব্বু ফালান আল্লাহ অমুককে ভালোবাসে বা আহেব্বু তোমরা তাকে ভালোবাসো হে জিব্রাইল তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাইল তাকে ভালোবাসে তাহলে আল্লাহ থেকে ভালোবাসার নামে সেন্টার এই লাভের মূল আধার হলেন স্বয়ং রব্বুল আলামিন ইশকে কো ইস আঞ্জুমান মে মসনাদারা কর দিয়া আল্লাহ নিজেই এই প্রেম প্রীতিকে এই আঞ্জুমানে এই বিশ্ব সভায় তিনি সভাপতির আসনে বসে দিয়েছেন হ্যাঁ ভালোবাসা ছাড়া জগৎ অচল প্রীতি ছাড়া এই সংসার অচল তো এটা আসে আল্লাহ থেকে আল্লাহ থেকে আসে জিব্রাইলের কাছে জিব্রাইলের কাছে আসার পরে এটা জিব্রাইল সমস্ত আকাশে ঘোষণা করে দেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফালান আল্লাহ অমুককে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসে সহি বুখারীর হাদিস সরাসরি তো ফায়ুহিব্বুহু আহলুস সামা তারপরে আকাশবাসীরা তাকে ভালোবাসেন আকাশ থেকে ভালোবাসা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তারপরে জিব্রাইল তারপরে সমস্ত মহাকাশ তিনটা ধাপ তিন ধাপ কমপ্লিট হওয়ার পরে চতুর্থ ধাপে সোম্মায়ুদাওয়ালাউল কবুল বিলার তার জন্য পৃথিবীতে গ্রহণযোগ্যতা প্রেম প্রীতি ভালোবাসা এটা নামে তাদের জন্য নামে তো তো অন্তর্জগতের এই ভাবাবে কন্ট্রোল করার ক্ষমতা এটা কোনো বিজ্ঞানীর মহাকাশ বিজ্ঞানী বলেন ভূতত্ত্ব বিজ্ঞানী বলেন বড় রাষ্ট্রনায়ক বলেন রাষ্ট্রপতি বলেন শিল্পপতি বলেন মহা বড় বড় টিচার বলেন কারো পক্ষেই এটা সম্ভব না এটা শুধু আল্লাহর হাতে এই জন্য অন্তর্জগৎ কুলুবুল ইবাদে বাইনা আসবাঈনি মিন আসাবির রহমান বান্দাদের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা আল্লাহ যেমন চান এটাকে ইন্না কুলুবা বানি আদম কুল্লুহা বাইনে আসবাঈনি মিন আসাবির রহমান সমস্ত আদম সন্তানের হৃদয়গুলি আল্লাহর হাতে কাকল বিনয় হয়ে দেন একটা প্রাণের মতো উনি ঘুরান ফিরান সবার প্রাণ একটা প্রাণের মতো আল্লাহর মুঠির মধ্যে তার সেই মহাজাগতিক মুঠি অনন্ত মুঠি সেটা উনি উনি জানেন তার মুঠি সবাই এক অন্তরের মতো ইউসার রিভু হাইস ইয়াদা যেভাবে চান ঘুরাই দেন আপনি ভালোবাসা জোর করে পাবেন কমে দিলেন না এটা কোনো মিছিল করে পাওয়া জিনিস আপনি পাবেন না কেউ পাবে না জোর করে পাবেন পাবেন না হ্যাঁ এইটা আকাশ থেকে আসতে হবে তো এই হাদিসটি বলার ফলে নবীজি বলেন আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক মানে ভালোবাসা কি দিয়ে পাবেন সেই দোয়াটা নবীজি বলে শিখিয়ে দিলেন হ্যাঁ ভালোবাসার শিল্পী তো তিনি ভালোবাসার প্রেমের শিল্পীদের সদরে মজলিসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি এই দোয়াটি করছেন কি দোয়াটি এখানে ভালোবাসা কি দিয়ে পাওয়া যাবে সেই তথ্যটা এই দোয়ার মধ্যে তিনি বলে দিয়েছেন আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব হে আল্লাহ যিনি হৃদয়গুলোকে হৃদয়ের আবেগগুলোকে আপনি ঘুরান ফেরান কারোর প্রতি আগ্রহী করে তোলেন কারোর প্রতি অনাগ্রহী করে তোলেন কাউকে কারোর প্রতি ভালোবাসা অন্তরে তৈরি করে দেন কারোর প্রতি ঘৃণা তৈরি করে দেন হ্যাঁ তো এটা আপনি করেন তো আপনি কি করেন সররিফ কুলুবানা আলা তাআতিক আমাদের হৃদয়গুলোকে আপনার ইবাদত বন্দেগী আনুগত্যের উপরে ঘুরান ফেরান এই শব্দটা তাআতিক তার মানে যে যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে চরিত্র ভালো রাখবে যত বেশি আল্লাহর মন পাবে আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহর প্রেম যে যত বেশি পাবে সেই জমিনে তত বেশি প্রেম পাবে ভালোবাসা পাবে তত বেশি আবেগ তার প্রতি ধাবিত হবে তার প্রতি ধাবিত হবে এটা ইতিহাসে অনেক ঘটনাতে এরকম আমরা জানি এরকম হয়েছে তো তাহলে এটা জোর করে পাওয়ার জিনিস না আপনি আল্লাহকে দিয়েই আবেগের দুনিয়া কন্ট্রোল করতে পারবেন পৃথিবীতে আর কেউ নেই এটা কন্ট্রোল করার এটা জাতিসংঘ কিছু দায়িত্ব দেন যে আমাদের একটু ইমোশনাল ওয়ার্ল্ডটাকে আপনি একটু ঠিক জাতিসংঘ বাবা আমি নিজেই তো ডিপ্রেশনে সারিয়ে দিচ্ছি তোদেরটা আমি কি করবো
পৃথিবীতে প্রতি বছরে 9 লক্ষ 10 লক্ষ যুবক ধনী প্রতিষ্ঠিত সুশিক্ষিত আত্মহত্যা করতেছে, 9 লাখ 10 লাখ জাতির বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব আপনারা দেখবেন। এটা একজনকে দিয়েই আপনি সামলাতে পারবেন, তিনি হলেন শুধু আল্লাহ। আল্লাহ আল্লাহ, এইটা তোমার হাতে, কারণ তুমি তোমার আঙ্গুলে দুই দুই আঙ্গুলের মাঝখানে দেখেছো, এটা কারো হাতে নেই। হ্যাঁ, এটা নিতে হলে তোমার থেকে নিতে হবে। হ্যাঁ, আজকাল কি আমরা আল্লাহ থেকে ভালোবাসা নেই? এই প্রজন্ম কার থেকে ভালোবাসা চায়? সিনেমার নায়ক নায়িকা থেকে, ওকে কেমনে কি করে ওরা উগরে দিয়ে ভালোবাসা তোমরা চাইতেছ? এখনকার নবীন প্রবীণ সবার মধ্যে রোগগুলি ঢুকছে, যে মানে ভালোবাসা সব ভুয়া জিনিস থেকে কৃত্রিম, ভালোবাসা ধ্বংস করবে যেসব পাপ, যেসব নৈতিক অবক্ষয় নোংরাম, নৈতিক কদর্য বা অপবিত্রতা, যেগুলো ভালোবাসার জন্য একবারে অযোগ্য, ভালোবাসা ওখানে ভালোবাসা যাবেই না কোনোদিন। যেসব কর্ম থেকে, যেসব চরিত্র কর্মচরিত্রের কারণে ভালোবাসা কোটি কোটি মাইল দূরে, যোজন যোজন দূরে চলে যাবে, সেগুলি করে যদি কেউ ভালোবাসা চায়, সে বোকা, তার মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে? কখনো ভালোবাসা এইভাবে আসবে না। আইব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা 18টি বছর স্বামীর সেবা করেছেন, পচা গলা সব ধুয়েছেন, বসেছেন, একটি দিনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। রহিমা কি এমনি হয়েছে, আজও বিখ্যাত, আজও সে উনি ইতিহাস, ইতিহাস হলেন। তো পৃথিবীতে তো এরকম ঘটনা বহু আছে, আমি সেগুলির উদাহরণ বেশি দিতে চাই না। তো ভালোবাসা নিয়ে নেবেন আল্লাহ থেকে, আল্লাহর ওয়েতে, আল্লাহর পদবিতে। আমরা যদি অবৈধ পথে যাই আর ভালোবাসা কামনা করি, আপনি একটা অবৈধ সম্পর্ক, ধরুন একজন একটা মেয়ের সাথে বা 10টা মেয়ের সাথে সে অবৈধ সম্পর্ক করলো, করে তাদেরকে রাস্তায় ছড়ে ফেলে দিয়ে চলে আসলো, এই 10টা মেয়ে তো এই ছেলের উপরে অসন্তুষ্ট, এবং এই এক ছেলের কারণে কোটি কোটি ছেলের ব্যাপারে তার ধারণা খারাপ হয়ে যাবে, যে এরা এরকমই, এরা মিষ্টি কথার মায়াজালে বন্দি করে শেষ আমার সব লুটে নিয়ে আমাকে রাস্তায় পেলে সে অস্বীকার করবে, আমাকে স্বীকারই করবে না, সে কোনোদিন আমার জীবনের আর কোনো মূল্য নেই তার কাছে, কোনো খোঁজ খবর নেবে না। তো এই যে অবস্থাগুলি হয়, এই অবস্থাগুলি কেন হয়, এখন পাপের পথে মানুষ ভালোবাসা খুঁজতে সেই জন্য, এটা এটা হবে না মানুষের। তো যার যার শক্তি সামর্থ্য অনুসারে একটা দায়িত্ব পালন করতে হয়, আপনার আল্লাহ যখন যতটুকু তৌফিক দিবেন ততটুকু আপনি দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি একেবারে চোখ ফিরিয়ে নেন, কোনো অধিকার না দেন তাদেরকে, তাদের যেই যে আল্লাহ প্রদত্ত অধিকার সেটা থেকে বঞ্চিত করেন, তাহলে ওরা তো চিনে গেল যে এই শ্রেণীটা এইরকম, এই শ্রেণীটা এইরকম। তো সেই জন্য এই বিপত্তিটা বর্তমান আশঙ্কাজনকভাবে হয়েছে। কিছুদিন আগে বেইজিং বিশ্ববিদ্যালয়ের একটা সংবাদ পড়লাম যে তারা ছুটি দিয়েছিল, যে দেখি যেহেতু সন্তান দিতে হবে, সন্তান এখন হচ্ছে না, সন্তান বন্ধ, কারণ ছেলে মেয়েদের কোনো ভালোবাসা নেই, ছেলে মেয়েরা এখন নারী পুরুষ বিয়ে করতে রাজি না, ছেলেরা ছেলেদের বিয়ে করে, মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে, দুনিয়াটা গজব হয়ে গেছে। ইন্না শানিয়া কাহুয়াল আফতার, হে নবী তোমার দুশ্মনটাই বংশ কাটা। তো নবীর দুশ্মন মানে নবীর আদর্শের দুশ্মন, নবীর নিয়ে আসা পারিবারিক লাইফ, সামাজিক লাইফ, রাষ্ট্রীয় লাইফ, এগুলি যারা দুশ্মনী করে তাদের বংশ থাকে না। ইন্না শানিয়া কাহুয়াল আফতার। তো বেজিং বিশ্ববিদ্যালয়ের ওরা ঘোষণা দিয়েছে, যদি কোনো ছেলে মেয়ে একটু প্রেম করে তবু আমরা তাদেরকে, আমরা খুশি, আমরা তাদেরকে ছুটি বাড়িয়ে দেব। কিন্তু দেখলো যে ছেলে মেয়ে যে প্রেম করবে একটা পাপ, ওই পাপটাও নাই, তার মানে কি আকর্ষণটাই শেষ। বর্তমান ডিপ স্টেট যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে তারা এমন করে দিয়েছে যে নারী পুরুষ দুইটা এখন আলাদা হয়ে গেছে। এটা করেছে কেন, জন্ম না হয়, প্রজননহীন হয়ে যায় মানুষ, তাহলে এক পর্যায়ে এটা শেষ হয়ে যাবে, পৃথিবীতে কিছু অল্প কিছু তাদের কাঙ্ক্ষিত মানুষ বেঁচে থাকবে আর সব কবরস্থানে চলে যাবে। তো যাই হোক, কথা বেশি বলতে চাই না। ইমোশনাল জগতের যুদ্ধই সব সর্ববৃহৎ বিশ্বযুদ্ধ, সর্ব সবচেয়ে ভয়ঙ্কর মহাযুদ্ধ, সূরা তাহরিম থেকে জানলেন। কোনো যুদ্ধেই এই সামনা সমাবেশ হয়নি, একটি ছোট্ট দুইজন নারী আয়েশা হাফসার বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ নেমেছেন, জিব্রাইল নেমেছেন, সমস্ত ইমানদার নেককার ইমানদার সব নেমেছেন, সমস্ত ফেরেশতা নেমেছেন, তারপরও জাহান্নামের হুমকি, ওনাদেরকে বাদ দিয়ে অন্য জীবনসাথী আনার হুমকি, এরপরে লাস্টে গিয়ে আরো উপমা, মানে কি একটা, এটা অকল্পনীয়। এই 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 সুরাটি নিয়ে অনেক গবেষণা হওয়া দরকার, ইমোশনাল ওয়ার্ল্ডের এই এই বিষয়টা নিয়ে। আজকে নবীনরা প্রবীণরা মূল মূল জিনিস এখানেই, যারাই ঘাটতিতে পড়েছে, ঘাটতি হয়েছে আল্লাহর সাথে সম্পর্কে, ওই ঘাটতি পূরণ করলে আল্লাহ ঠিক করে দেবেন ইনশাল্লাহ, এটা আর কেউ ঠিক করতে পারবে না। এটা যে বিগড়ে গেছে, এটা আল্লাহর ওয়েতে না আসলে, আল্লাহর কাছে প্রার্থনা না জানালে, আল্লাহকে দিয়ে ঠিক না করালে, এটা আর কখনো ঠিক হবে না। তারা এইভাবে বঞ্চিত হয়, দুনিয়া থেকে চলে যাবে, আক্ষেপ নিয়ে কিছুই হবে না।
যাই হোক, আল্লাহ তাআলা আমাদের নবীন প্রবীণ সবাইকে তৌফিক দেন প্রেম আল্লাহর কাছে চাইতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ তোমার কাছে তোমার প্রেম চাই। অহুব্বা মানে হুব্বুকা, তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই। অহুব্বা আমালে ইউকাররিবুনি ইলা হুব্বিক, তোমার ভালোবাসার দিকে আমাকে টেনে নিয়ে যাবে যে কর্ম চরিত্র, যে পবিত্রতা, যে চেতনা বিশ্বাস, সেটা তোমার কাছে চাই। আল্লাহুম্মা মা আতাইতা নিমিম্মা উহিব্বু ফাজাল কুওয়াতাল লাবি ফিমা তুহিব্বু, আমাকে আমার প্রিয় বস্তু যা দিয়েছো, আমার সকল প্রিয় বস্তু, যোগ্যতা, অর্থ, সম্পদ সবগুলো তোমার প্রিয় পথে ব্যয় করার তৌফিক দাও। আল্লাহুম্মা মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু ফারাগান লি ফিমা তুহিব্বু, আমার প্রিয় বস্তু আমি যা পাইনি আমার মনে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা তোমার প্রিয় কি আছে, কি কর্ম, কি আমল, কি বক্তব্য আছে, কি চেতনা আছে, সেগুলো দিয়ে আমার ওই শূন্য অন্তর ভরে দাও। কি দোয়াটা? দাউদ আলাইহিস সালাম এরকম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। প্রথম দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের দোয়া, আর দাউদ আলাইহিস সালামের মহব্বতের দোয়া গোটা মানব জাতির সর্বোচ্চ ইবাদতকারী রাসূল, উনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার কাছে তোমার ভালোবাসা, তোমার প্রেম চাই। ওহুব্বা মানে ইউহিব্বুকা, যে তোমাকে ভালোবাসে তার প্রেম ভালোবাসা চাই। ওহুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা, যে আমল তোমার দিকে নিয়ে যাবে, তোমার ভালোবাসার দিকে নিয়ে যাবে, সে আমলও চাই। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, তোমার ভালোবাসাকে আমাকে আমার কাছে অধিক প্রিয় করে দাও, আমার নিজের থেকে, আমার পরিবার থেকে, এমন কি তপ্ত মরুর বুকে যে শীতল পানির কত মূল্য, কত চাহিদা তৃষ্ণা মেটাবার জন্য, সে শীতল পানির চেয়েও তোমার প্রেমকে আমার কাছে বেশি প্রিয় করে দাও। কেন আল্লাহ ভালোবাসার আমরা কাঙ্গাল হব? এক জাররা ভালোবাসা আল্লাহ যে পেয়েছে, তার কোনো পাপের দিকে আল্লাহ তাকান না, সব আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর প্রেমটা এরকম, আল্লাহ যাকে একবার এক কাতরা ভালোবাসা দেবে, সে এত কোটি কোটি পাপ করেছে, আল্লাহ কিছু ধরবে না, স্যার সব মাফ, সব মাফ, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনারা বলতে পারেন এটা কই পাইছেন আপনি যে আল্লাহ ভালোবাসলে সব মাফ করে দেবে? কোরআনই আছে, মানে এমন ভাবের আয়াত আছে, ইহুদিন আছে না, অকালত ইহুদি ওয়ান নাসারা নাহনু আবনা উল্লাহ ওয়াহিব্বাহু, ইহুদি আর নাসারা বলতো যে আমরা তো আল্লাহর ছেলে, আমরা আল্লাহর সুপ্রিয় বাজন। তখন আল্লাহ আল্লাহ তাআলা তার নবীকে শিখাচ্ছেন কুল ফালে মা ইউয়াজ্জিবুকুম বিযুনুবিকুম, তো আল্লাহ তো একটা নিয়ম আছে যে উনি ভালোবাসলে আর কোনো আযাব দেবে না, তো তোমরা ইহুদিদের কালে একবার বানর বানায়, একবার শুকর বানায়, একবার তুর ভাড়া তোমাদের উপরে তোলে, আরো কত আজাব গজব, তো লক্ষণে তো আমরা ভালো দেখি না, তো তোমরা যে বলো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, তো এই আজাবগুলি কেন আসে? আরে ভাই ওয়াজিব হুকুম বেজন হুকুম, কেন তোমাদের গুনার কারণে আল্লাহ তোমাদেরকে আজাব দেন? হ্যাঁ, তাহলে তো বোঝা গেল আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন না। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহর ভালোবাসা পেলে আজাব আর জীবনে আসবে না। ইহুদি খ্রিস্টানরা তারা যে দাবি করেছিল যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তাদের দাবি সত্য না, একটা সূরা বাকারার আয়াত। তো এই জন্যই আল্লাহর কাছে ভালোবাসা চাওয়া, আল্লাহর এক কাতরা ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করো, ওই ভালোবাসা মহাবিশ্বের চেয়েও বড়। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের নবীন প্রবীণদের আবেগের জগতে যেই ধ্বংস নেমে এসেছে, আল্লাহ এটাকে আপনি মেরামত করে দিন, আপনিই পারেন এই মনোজগতকে কন্ট্রোল করতে। মানুষের এক একটা হৃদয় মহাকাশের চেয়ে বড়, এক একটা হৃদয় যেন এক একটা গ্যালাক্সির চেয়ে বড়, একটা মহাজগতের চেয়ে বড়, বিশাল জিনিস। তো এইটা কন্ট্রোল করার ক্ষমতা কারো নাই, মহাকাশ কন্ট্রোল করা যেমন আল্লাহর ক্ষমতা ছাড়া হয় না, মন কন্ট্রোলও ওরকম একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর্জগৎকে আপনি ঠিক করে দেন, যুবকদের, নবীন প্রবীণ সবার মনোজগৎকে আপনি ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন, আপনার পথে আসার তৌফিক দেন, আপনার থেকে এই আবেগ তারা যাতে অর্জন করে সেই তৌফিক দেন, আমাদেরকেও দেন। আল্লাহ তাআলা আমরা সবাই চাই আপনার কাছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।